মণ্ডল কে কাবু করতে তার 11 দিনের ইডি হেফাজতের মধ্যে 12 জনকে তলব করার কথা ছিল ইডি গোয়েন্দাদের। সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন অনুব্রতর হিসাব রক্ষক মনীষ কোঠারি, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, লটারি সংস্থার কর্ণধার বাপি গাঙ্গুলি, বাহিনী 500 গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর সাধু, তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিট, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক, অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষ, সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মৃধা, অনুব্রতর রাজনৈতিক আপ্তসহায়ক অর্ক দত্ত, অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক সিদ্ধার্থ মণ্ডল। এদের মধ্যে মঙ্গলবার তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মনীষ কোঠারিকে। সকাল 11টা থেকে টানা মনীষ কোঠারিকে কখনো আলাদা আবার কখনো অনুব্রতের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি গোয়েন্দারা। কিন্তু টানা 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যে 8:30 নাগাদ আচমকাই গ্রেপ্তার করলেন ইডি গোয়েন্দারা। সূত্রের খবর, গরু পাচার মামলাতে তদন্ত অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির জালে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীষ কোঠারি, সকাল থেকেই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে একাধিক অসঙ্গতি এবং তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠে এই মনীষ কোঠারির বিরুদ্ধে। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদের সময় অনুব্রত মণ্ডলের সামনে কিছু সময়ের জন্য মুখোমুখি বসানো হলে বক্তব্যের ভুল বদল ঘটান এই মনীষ কোঠারি। এর আগে যখন ইডির দপ্তরে তিনি হাজিরা দিয়েছিলেন, সেই সময় যে তথ্য এবং নথিপত্র তদন্তকারী আধিকারিকদের কাছে তুলে দিয়েছিলেন, আজকে তার ভিন্ন সুর, যে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে ইডির তরফ থেকে। কিন্তু কে এই মনীষ কোঠারি? সূত্র বলছে প্রাথমিকভাবে তিনি ছিলেন অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক, তবে 2011 সালে তার সম্পত্তির পরিমাণও বেড়েছে বই কমেনি। অভিযোগ, গরু পাচার মামলার কালো টাকা কোন পথে সাদা করা হবে এই গুরু দায়িত্ব ছিল মনীষ কোঠারির কাঁধেই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পর থেকেই তার বেলাকাম সম্পত্তি নজরে রয়েছে ইডি গোয়েন্দাদের। অনুব্রত তার পরিবার এবং ঘনিষ্ঠদের নামে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের হিসেব ছাড়াও গোটা বীরভূম জুড়ে মিলেছে বিপুল পরিমাণ জমির হদিশ। অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক তথা সিএ মনীষ কোঠারিও তার যাবতীয় আর্থিক লেনদেনের হিসেব রাখতেন। তাই অনুব্রত মণ্ডলকে ঘিরে যে বারবার উঠেছে বিপুল দুর্নীতির অভিযোগ, তার পর্দা ফাঁস করতে মনীষ কোঠারির বয়ান এবং পেশ করা নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন দাবি বারবার করছে ইডি আধিকারিকরা। যতক্ষণ ইনভেস্টিগেশন চলে ততক্ষণ আমাদের একটা উকিল এখানে বসে থাকে, এটা কোনো দিন চেঞ্জ হয় না, রোজ এখানেই থাকে। যতক্ষণ ইনভেস্টিগেশন চলে ততক্ষণও এখানে থাকে। আপনি পুরোপুরি দেখতে পারেন ওনার সাথে, অনুব্রত মণ্ডলের সাথে কোনো ঝামেলা হচ্ছে না, কিছু প্রেশারাইজ হচ্ছে না, সেই জিনিসটাও মনিটর করে। বাকি কি ইনভেস্টিগেশন হচ্ছে না হচ্ছে উনি কিছু শুনতে পাবেন না। সূত্রের খবর, অনুব্রতর ব্যাংক লেনদেনের সমস্ত নথিতে গোলমাল ধরা পড়েছে, তার সামনে রেখে চলে জিজ্ঞাসাবাদ। জানতে চাওয়া হয় সুকন্যা 6 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের উৎস কি, অনুব্রত স্ত্রী ছবি মণ্ডলের নামে থাকা সম্পত্তির উৎস কি, একাধিক ভুয়ো কোম্পানি কেন খোলা হয়েছিল, এই ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করার পরিকল্পনা, অভিযোগ, প্রয়োজনীয় নথি না পেয়ে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। এদিকে ডাক শুরুর প্রথম দিনেই প্রথম তলবেই মনীষ কোঠারি গ্রেপ্তার হওয়ায় রীতিমতো সরগরম রাজনৈতিক মহল। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায়, সম্পদ সংগ্রহের উৎস দেখাতে না পারলে গ্রেপ্তারি অবশ্যম্ভাবী, তদন্ত ঠিকঠাক হলে 12 জনই গ্রেপ্তার হবে। মূল কথা হচ্ছে তুমি যে সম্পদ তুমি সংগ্রহ করেছো, সেই সম্পদ সংগ্রহের উৎসটা কি, এই উৎস যদি না দেখাতে পারো তবে তোমার সাজা অবশ্যম্ভাবী। এবং এই উৎস তুমি দেখাতে পারছো না, অথচ সম্পদ সংগ্রহ করছো, এই সম্পদ সংগ্রহের পথে তোমায় যারা যারা সহযোগিতা করেছেন তারা সকলেই সমান অপরাধে অপরাধী। সঙ্গতভাবে যদি তদন্ত পরিচালিত হয় তাহলে 12 জনকে সাময়িকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে এবং আমার ধারণা ইডি বা সিবিআই সে কাজটাই করবেন। যদি তদন্তে তারা সহযোগিতা করেন তবে তাদের হেফাজতে থাকার সময়কালীন সীমাটা কমবে, যদি তারা তদন্তে সহযোগিতা না করেন তাহলে এই সময়কালীন সীমা বাড়বে। তৃণমূল শিবিরের প্রতিক্রিয়া, তদন্তের জন্য ইডি যা ইচ্ছে করুক, তাদের কিছু বলার নেই। কি এভারেস্টের চূড়া বলবে না অযোধ্যার চূড়া বলবে, আমি সেটা নিয়ে আমি প্রতিক্রিয়া দেবো, এটা তো হয় না। ওর জন্য তারা যেটা করার সেটা করছে। পাল্টা বিজেপি শিবিরের দাবি, অনুব্রতকে বীর বলে এখন ছেড়ে ফেলতে চাইছে তৃণমূল, কিন্তু তাতে লাভ কি হবে? অনুব্রত মণ্ডল সম্পর্কে মুখ্যমন্ত্রী তো সার্টিফিকেট দিয়েছেন যে অনুব্রতকে আমরা বীরের সম্মান দেব, তখন সেই বীরকে ওনারা সরান কি করে? বীরকে তো আর বীরবল করা যাবে না, তাই আপাতত ওনার কাছ থেকে বাঁচার চেষ্টা হচ্ছে। তবে আমার বিশ্বাস অনুব্রত মণ্ডল যেভাবে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে ইডি পেয়েছে সিবিআই পেয়েছে, বাঁচার আর কোনো চান্স নেই,
শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকেও ঝেড়ে ফেলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবার ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের। তার নামে বিপুল সম্পত্তি, ফিক্সড ডিপোজিট সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কিন্তু মনীষ কোঠারি গ্রেপ্তার হওয়ার পরে অনুব্রতর বোলপুরের বাড়ির সামনে উৎকণ্ঠার বেগ, রীতিমতো থমথমে হয়ে গিয়েছে এলাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। ইতিমধ্যেই তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে গরু পাচার মামলায়, এবং অনুব্রত মণ্ডলের যিনি হিসাবরক্ষক তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইডি। অনুব্রত মণ্ডলের মুখোমুখি সামনাসামনি বসিয়ে তাকে জেরা প্রক্রিয়া চালাচ্ছিল, এবং তার বক্তৃতায় যে অসঙ্গতি পেয়েছে সেই অসঙ্গতার কারণেই কিন্তু মনীষ কোঠারিকে গ্রেপ্তার করেছে ইডি। এবং আগামীকাল যাকে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকেও ঠিক একই প্রক্রিয়ায় জেরা চালাবে ইডি। এবং আমরা যে কায় দাঁড়িয়ে আছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে, একদম তার যে বাড়ি একদম শূন্য, এবং অনুব্রত মণ্ডল নেই, সেই কারণেই কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, তারাও কিন্তু ইতিমধ্যেই মুখ ফিরিয়েছে এই বাড়ি থেকে। এখন দেখার মনীষ কোঠারির পর বুধবার সুকন্যা মণ্ডলের জন্য কি অপেক্ষা করছে দিল্লির ইডি দপ্তরে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম ও অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।